কুম আসসালাম ওর ববরকতাত রেজাল করিম ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে এই যে সরিয়তে যে সমস্ত পরিভাষা ব্যবহার করা হচ্ছে সুরিয়ত হাকিকত মারিভত এই যে পরিভাষাগুলো এগুলো না জানলে নাকি তার এই না কিছু হবে না মুরমি বলেছেন আসলে এই যে শব্দগুলো এগুলো সুফি সুফিবাদ থেকে তৈরি হয়েছে পীর পীরতন্ত্র থেকে তৈরি হয়েছে বরং এই শব্দগুলো যদিও আর শব্দ এগুলোর অর্থ রয়েছে কিন্তু এগুলোর ব্যাপারে এগুলো জানতেই হবে বা এগুলোর গোপন তথ্য না জানলে এই বদত কবল হবে না এই কথাগুলো ঠিক নয় বরং এগুলো যারা মারেফতি বা পীর পূজা বা কবর পূজার সাথে জড়িত প্রীতন্ত সাথে জড়িত তাদের পক্ষ থেকে ধরনের কথা আসে বরং জানতে হবে শরিয়তের প্রত্যেকটা জিনিস নবীক্লাম স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন এখানে গোপনীয়তা কিছু নেই শরীয়ত দিন ধর্ম নবীকুসুল্লামের মাধ্যমে কমপ্লিট শরীয়ত শব্দটি আসছে আর শরীয়তকে জানতে হবে হকানি আলেমদের মাধ্যমে যারা কোরআন এবং সন্না ব্যাপারে সঠিক জিনিস প্রচার প্রসার করে থাকেন তাদের মাধ্যমে জানতে হবে হাকিকত খত অন্তর্নিহিত বিষয়বস্তুগুলো এই যেগুলো শব্দগুলো এইগুলো পীরতন্ত্রের মাঝে বেশি ব্যাপকতা লাভ করেছে বা এই শব্দগুলো তারাই ব্যবহার করে থাকে আপনি শরীয়ত জানুন শরীয়তের মাঝে কোনো গোপনীয়তা নেই শরীয়ত স্পষ্ট আপনার দিন যেরকম স্পষ্ট রাতীয় সেরকম স্পষ্ট মানে শরীয়তের মাঝে কোনো গোপনীয়তা নেই নবীন আপনার স্পষ্টভাবে সবকিছুই বর্ণনা করে দিয়েছেন এগুলো জানার জন্য হক্কানি আলেম যারা কোরআন সন্ন্যাস সম্পর্কে জানেন বুঝেন তাদের সান্নিধ্য লাভ করতে হবে আল্লাহ হায়ন আহতান আমাদেরকে সুফিবাদ পীরতন্ত্র মাজার পূজা কবর পূজা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন সঠিক শরীয়ত আমাদেরকে জানার পূজার তৌফিক দান করুন এবং আমল করা তৌফিক দান করুন আলাইকুম